সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? ফাতেহা। ফাতেহা, আপু কেমন আছেন আপনি? কোনো মতো আছেন, পুরোপুরি ভালো নাই? আমার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? শুধু মা আছে, বাবা নাই? আপনি কি করেন? কি লেখাপড়া করেন নাই? বয়স কত? 20। বিয়ে শাদি হয় নাই? বিয়ে হয়েছিল? এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে শাদি করেননি কেন? আচ্ছা, তো প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে? প্রতিবেদন আইসে একটা ভালো মনে মানুষের জন্য, যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, তো বয়স্ক মা আছে সাথে, তার দায়িত্ব নেবে। তো আপনার মা কি একটা ছেলে টেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? ভাই রে, মা তো আশা করে, কিন্তু মানুষের যৌতুক চাই বেশি, তার জন্য তো হবে। তো আপনি কি দেখতে খারাপ নাকি যে যৌতুক চাই? আপনি তো দেখতে শুনতে মনে হচ্ছে ভালোই, মাস্কটা দিয়ে মুখ ঢেকে আসছেন কেন তাইলে? আইসি ভাই, মাস্কটা দিয়ে মুখ ঢেকে যেতে ভালো একটা মনে মনে যে আমার দায়িত্ব নিয়ে চিরে জীবনের জন্য আমার পাশে থাকতে, সারা জীবন সুখে দুঃখে সে যদি আমার ফোনের ব্যবস্থা করে দেয় তার সাথে ভিডিও কলে কথা বলবে। যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? আমি চাই না যে দর্শক আমার মুখ দেখুক, আমি চাই যে আমার দায়িত্ব নেবে, আমি সারা জীবন থেকে তারই মতো খেতে পারি। কোনো প্রেম টেম হয়নি এখন পর্যন্ত? না ভাই, গরিব মানুষের অবস্থা। আচ্ছা, সংসারে কাজকর্ম সব জানেন? হ্যাঁ, ইনশাআল্লাহ সব কাজ জানি। বিয়ে হয়েছিল? না। এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে শাদি করেননি কেন? আচ্ছা, তো প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে? প্রতিবেদন আইসে একটা ভালো মনে মানুষের জন্য, যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, তো বয়স্ক মা আছে সাথে, তার দায়িত্ব নেবে। তো আপনার মা কি একটা ছেলে টেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? ভাই রে, মা তো আশা করে, কিন্তু মানুষের যৌতুক চাই বেশি, তার জন্য তো হবে। তো আপনি কি দেখতে খারাপ নাকি যে যৌতুক চাই? আপনি তো দেখতে শুনতে মনে হচ্ছে ভালোই, মাস্কটা দিয়ে মুখ ঢেকে আসছেন কেন তাইলে? আইসি ভাই, মাস্কটা দিয়ে মুখ ঢেকে যেতে ভালো একটা মনে মনে যে আমার দায়িত্ব নিয়ে চিরে জীবনের জন্য আমার পাশে থাকতে, সারা জীবন সুখে দুঃখে সে যদি আমার ফোনের ব্যবস্থা করে দেয় তার সাথে ভিডিও কলে কথা বলবে। যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? আমি চাই না যে দর্শক আমার মুখ দেখুক, আমি চাই যে আমার দায়িত্ব নেবে, আমি সারা জীবন থেকে তারই মতো খেতে পারি। কোনো প্রেম টেম হয়নি এখন পর্যন্ত? না ভাই, গরিব মানুষের অবস্থা। আচ্ছা, সংসারে কাজকর্ম সব জানেন? হ্যাঁ, ইনশাআল্লাহ সব কাজ জানি। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। সত্যিকার অর্থ কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 0160124880। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0160124880। দেখ, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।